আসসালামু আলাইকুম। আরও একটি নতুন এপিসোডে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ঈশা। আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটি হেলদি আইটেমের রেসিপি শেয়ার করতে চলে এসেছি, আর সেটা হচ্ছে অ্যারোমেটিক স্প্রিং সালাদ। আর এই সালাদটা খেতে অসম্ভব মজা। যারা ডায়েটে আছেন তারা তো অবশ্যই এটা খেতে পারবেন, আর যারা কাবাব কিংবা অন্যান্য ঝাল আইটেমের সাথে এটা রাখতে পারেন সালাদ হিসেবে। খেতে যেমন মজা তেমনি দেখতে কিন্তু অসম্ভব সুন্দর, কালারফুল। তো এর জন্য আমাদের যা যা লাগছে সেটা হচ্ছে লেটুস পাতা, তিন রকমের ক্যাপসিকাম, লাল, সবুজ এবং হলুদ। আর আমি এখানে নিয়ে নিচ্ছি বেবি কিউকাম্বার বা ছোট শসা, আপনারা নর্মাল রেগুলার শসা নিলেও হবে। নিয়েছি দুটো কাঁচামরিচ আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ। এই শসাগুলো আপনারা যে কোনো সুপার শপে এভাবে কিনতে পাবেন, এরকম বয়মে পাওয়া যায়, বা আপনারা চাইলে নর্মাল রেগুলার বাজারে যে শসা পাওয়া যায় সেটা দিয়েও করতে পারেন। এখন সালাদগুলোর জন্য আমি সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম, এখন আমি কেটে নিচ্ছি। এগুলো স্কোয়ার সাইজ করে কেটে নিলেই হবে, বা আপনারা আপনাদের পছন্দের মতো শেপ করেও নিতে পারেন। তবে এভাবে করে নিলে দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে। দেখুন আমি এভাবে স্কোয়ার করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন, আর আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো আরও কিছু ভেজিটেবল বা সালাদ আইটেম অ্যাড করতে পারেন, যেমন গাজর অ্যাড করতে পারেন, তারপর পেঁয়াজকলি অ্যাড করতে পারেন। এটা পুরোপুরি আপনাদের ইচ্ছা। অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে একবার হলেও ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। পুরোপুরি ডিফারেন্ট টেস্ট এবং খেতে অসম্ভব মজা আর খুবই হেলদি একটা আইটেম। আর ট্রাই করে কেমন লাগলো অবশ্যই ফিডব্যাক আমাকে জানাবেন। আর পেঁয়াজ আমি এভাবে চার ভাগ করে এভাবে খুলে নিচ্ছি। আপনারা চাইলে মোটা মোটা করেও কেটে নিতে পারেন, তবে এভাবে খুলে নিয়ে পেঁয়াজগুলো যদি সালাদের সাথে ব্যবহার করেন তাহলে খেতে বেশি ভালো লাগে। আর এই কিউকাম্বারগুলো আমি খোসাসহই কেটে নিচ্ছি। এগুলো খেতে অনেকটা আচার আচার টাইপের, অনেক বেশি ভালো লাগে খেতে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর বাজারের রেগুলার যে শসাটা আছে সেটা দিয়ে খেলেও অনেক বেশি ভালো লাগবে সালাদটা। এখন কাঁচামরিচগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি, এভাবে গোল গোল করে। আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন, কিংবা বিচি ফেলেও কেটে নিতে পারেন। আর এই সালাদের ড্রেসিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ড্রেসিং দেখার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত একটু ধৈর্য নিয়ে দেখবেন। আর আমি এখানে টমেটো নিয়েছি একটা, টমেটোটা আমি বিচি ফেলে নিচ্ছি। অবশ্যই সালাদ করার ক্ষেত্রে টমেটো বিচি ফেলে নেবেন, না হলে কিন্তু পানি পানি হয়ে যাবে সালাদটা, আর বিচির কারণে হজমে কিছুটা সমস্যা হতে পারে। এখন আমি খুব রাফলি কাট করে নিচ্ছি লেটুস পাতাগুলো। এখন আমি একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি, আপনারা একটু সাজিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো, সেক্ষেত্রে একটু মিলিয়ে নেবেন। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, একদম পুরো কালারফুল ডিশ একটি। দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে, সেই জন্য আমরা এখন একটা খুব মজাদার ড্রেসিং তৈরি করব। ড্রেসিং তৈরির জন্য প্রথমে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি। এই বাটিটাতে আমি সবগুলো উপকরণ দিয়ে একটা ড্রেসিং তৈরি করব সালাদের জন্য, আর এই ড্রেসিংটা আমি সালাদে মিক্স করব। প্রথমে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ রসুন কুচি। এখানে রসুনটা খুবই মিহি কুচি করে নিতে হবে, একদম ছোট ছোট দানার মতো থাকবে। খুব ভালোভাবে রসুনটা মিহি কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ মাস্টার্ড পেস্ট, বা এটাকে ফ্রেঞ্চ মাস্টার্ড পেস্টও বলে থাকে, সরিষা বাটা যেটা বয়মে পাওয়া যায়, এখান থেকে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। অবশ্যই এই মাস্টার্ড পেস্টটা ইউজ করবেন, এতে টেস্ট অনেক ভালো আসে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লেবুর রস। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভিনেগার, আমি এখানে সাদা ভিনেগার ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মধু। যারা এই মধুটা অ্যাভয়েড করতে চান অ্যাভয়েড করতে পারেন, তবে মধু
শরীরের জন্য ভালো, আপনারা চাইলে অ্যাড করতে পারেন। কেউ যদি চান এখানে সুগারও অ্যাড করতে পারবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ। লবণটা আসলে নিজেদের উপর, আপনারা বুঝে লবণ দিতে পারেন কম বেশি। দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ, আর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ। আপনারা চাইলে যে কোনো একটা গোলমরিচের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। আর এই ড্রেসিংটা খেতে কিন্তু অসম্ভব মজার, আর স্মেলটা অনেক সুন্দর আসে, আপনারা বাসায় বানালে নিজেরাই বুঝতে পারবেন। এই ড্রেসিংটা সালাদটা তৈরির সময় সালাদের উপরে দিয়ে দিতে হয়। এখন আমি সবশেষে অ্যাড করছি এখানে 2 টেবিল চামচ অলিভ অয়েল। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এখন অলিভ অয়েলটা সবার শেষে দেওয়ার পরে খুব ভালোভাবে একটু মিক্স করে নিয়েছি। এখন সালাদটা সার্ভ করার আগে এভাবে ড্রেসিংটা উপরে দিয়ে দিতে হবে। খাওয়ার সময় আপনারা মিলিয়ে খেতে পারেন বা এভাবেও খেতে পারবেন। অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার দিবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে। আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।